এই ঘাট দিয়েই চলাচল করেন জাহাঙ্গীরনগর, রঙ্গারচর, মঙ্গলকাটা, নারায়ণতলা, সৈয়দপুর, হাসাউড়া সহ বেশ কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষ। ঘাটে একটি মাত্র নৌকা থাকায় এমনিতেই পারাপারের জন্য নদীপাড়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের। তাছাড়া যাত্রী ছাউনি ও উঠানামার জন্য কোনো সিঁড়ি না থাকায় ভোগান্তি বেড়েছে এ পথে যাতায়াতকারীদের। বিশেষ করে স্কুল শিক্ষার্থী এবং রোগীরা সমস্যায় পড়েন বেশি। প্রতি বছর এই ফেরিঘাটটি জেলা পরিষদ থেকে ইজারা দেয়া হয়। চলতি বছর 28 লাখ টাকায় ফেরিঘাটটি ইজারা দেয়া হয়েছে। তবে অভিযোগ, ঘাটের অবকাঠামো উন্নয়নে কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি কর্তৃপক্ষ। অনেক সময় বৃষ্টি আসলে আমরা ভিজে যাই। যদি একটা যাত্রী ছাউনি থাকতো তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। বিভিন্ন কাজের জন্য আমরা ওই পারে গেলে আমরা মোটরসাইকেলে অনেক সমস্যার সম্মুখীন হই। এই নদী পার হয়ে যাইতে অনেক রোগী হসপিটাল নেওয়া যাওয়ার সময় দেখা গেছে নদীর পার মারা যায়। নদীতে পারাপার হওয়ার জন্য একটা সিঁড়ির দরকার, গুদারে তা আসা যাওয়া খুবই কষ্টকর হইতেছে। স্থানীয় বাসিন্দাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা হবে বলে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান। আমরা চেষ্টা করব মানুষের দুর্ভোগ যাতে অচিরেই সমাধান করা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করব। যাত্রী চাউনির জন্য একটা আবেদন করতে হবে এলাকাবাসীর পক্ষ থেকে। আবেদন করার পরে আমরা সেই আবেদন মিনিস্ট্রিতে পাঠাবো। মিনিস্ট্রি অনুমোদন হলে আমরা সেই যাত্রী চাউনির কাজ শুরু করব। বর্ষা মৌসুম শুরুর আগে যাত্রী ছাউনি ও পাকা সিঁড়ি নির্মাণের দাবি ভুক্তভোগীদের।